Rastriya Ghaipat Nirman Gari Hongsthar Eta Obibeshoki Kam Aru Tar Pholot Hoa Duta Homoshya Aru Ehi Homoshya Duta Hol Ekhon Gau Itimudde Banbanir Kobolot Porise Aru Hoito Ek Ghonta Manor Phirot Gau Khon Hompuno Rupe Banbanir Kobolot Tolot Jah Jabo Aru Aneta Homoshya Hol Jitu Rastriya Ghaipat Dehati Pura Jogi Opa Hongzobi Jitu Sarilen Jukto Rastriya Ghaipat Adha Angko Itimudde Khwai Palaise মই ভিডিও জানি অনুভৱ দেখাবলৈ অনুৰোধ জনাইছো এয়া হল প্ৰায় আধা অংশ ইতিমধ্যে খোৱাই পেলাইছে যদি সম্ভৱ হয় মই কিছু দূৰৰ পৰা দেখাবলৈ অনুৰোধ জনাইছো আৰু ৰাষ্ট্ৰীয় খাইপৰ নিৰ্মাণকাৰী সংস্থা যিটো আছে তেওঁলোকৰ এই ভুল কামৰ কাৰণে এই দুটা সমস্যাৰ উদ্ভৱ হৈছে আৰু চৌটাকী গাঁওখন ইতিমধ্যে প্ৰায় আধা বানপানীত বুৰ গৈছে আৰু হয়তো এক ঘণ্টামান যদি পানী বাঢ়ি থাকে এই গতিত তেনেহ'লে এই গাঁওখনলৈ এক ভয়াৱহ পৰিৱেশ আহিব আৰু তার পরবর্তীতে হল এই যেটু রাষ্ট্রীয় খাইপথ এই রাষ্ট্রীয় খাইপথ তো ইতিমধ্যে আধাঙ্গ হয়েছে আর কিছু হলে হয়তো এই রাস্তাটোরে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হবে মল্লত গাঁওবাসী আছে রাষ্ট্রীয় খাইপথ যেটু নির্মাণকারী সংস্থা তেওঁলোকর এটা ভুল কাম আর আপনাদের দুটা সমস্যা উদ্ভব হয়েছে এটা হল আপনাদের গাঁও এই সংস্থাটোর নাম কি আর কেনে ধরনের কাম করেছিল তেওঁলোকে প্রথমতে মই ঈশান্য সক মই ধন্যবাদ জানাইছো আমার এই আজি দুরবস্থার যে আমি সমস্ত সম্মুখীন হয়েছো ইয়াক রাইজর আগত অসমৰ সরকারের আগত জনসাধারণের আগত উপস্থাপন করব সুবিধা দিয়ার কারণে আমার এইখন দেওহাটি গাঁও পঞ্চায়েতর চারিখন গাঁও নিহিত হয়ে আছে তাদের চৌটাকি এখন গাঁও সরু গাঁও ইয়াত মাত্র এটা এটা ওয়ার্ড আছে গতি এই গাঁওখনত কিন্তু সমস্যা বহুত প্রথমতে রাষ্ট্রীয় খাইপথ নির্মাণ করার কারণে আমি রাষ্ট্রীয় খাইপথ নির্মাণ কোম্পানি সংস্থা আর এস বি কোম্পানিক আমি বারে 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 অনুরোধ করছো যে আমার যেটু অতীজরে পৰা যেটু আমার পানির যার ব্যবস্থা একটা সুচল ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটুক আপনাদের কিয় বন্ধ করে দিছে তেওঁলোকে কৈছে যে আমি এই কালভার্টটোর তিনি 180 ইয়ার তিনি লাইন যেটা আমার কালভার্ট আছে এইটো তেওঁলোকে বেলেগ অলপ আগত সংস্থাপিত করে দিব কিন্তু ডিম 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 করে আজি বারিষা আহিল বারিষা আহি আহি চকুর আগতে বানপানীও আহি গেল কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকৰ সেই কামটো সম্পূর্ণ নহল যোৱাকালি কেইদিনমান আগতে আমি প্রশাসনৰ আমি উপায়ুক্ত মহাগতক এই বিষয়ে অবগত করেছিল আর যোৱাকালি আহি এইবিলাক পর্যবেক্ষণ করে তদারকভাবে কালভার্ট বনায় দিয়ার কারণে 15 দিনের সময় দিয়েছিল কিন্তু আজি দুর্ভাগ্যক্রমে বানপানী আহি যাওয়ার পিছত আমার গাঁওয়ার ভিতর যোগাযোগের প্রধান আমি অভয়াপুরী সদরত যাবর কারণে মাত্র প্রধান ব্যবস্থা আছিল দুখন দীঘল 150 মিটার দীঘল বাঁহৰ দলং আছিল আর সেই দলং দুখনের আমার স্কুলের পর আরম্ভ করে হাট বজার করা সকল মানুষ সেইখানে দিয়ে আমার অভয়াপুরীর যোগাযোগ ব্যবস্থা আছিল কিন্তু আজি নিমিষতে সেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ছে যার ফলত আমার আঠৈ অবস্থার ব্যবস্থা হয়েছে আর সন্মুখে যে আমার রাষ্ট্রীয় খাইপথের আমি বহি হেরির আমি যোগাযোগ ব্যবস্থা আছিল সেইটো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে গতি আমার এনেকা হয়েছে যে আমি আমি আজি কেনেকৈ বাহিৰত ওলাই যাম কেনেকৈ আমি খোৱাৰ ব্যৱস্থা কৰিম কেনেকৈ আমাৰ গৰু ছাগলী যিখিনি পশুধন আমাৰ আছে সেইখিনিক আমি বাহিৰত ওলাই দিম আমাৰ সন্মুখত এখন আমাৰ গ্ৰেজিং ৰিজাৰ্ভ আছে ভিজিৰা আছে যাৰ যিখন ভিজিৰাত বানপানীৰ সময়ত আমি গৰু পশুধনবিলাকক তাতে ৰাখি তেওঁলোকৰ ৰক্ষণাবেক্ষণৰ ব্যৱস্থা কৰিছিলোঁ সেই ব্যৱস্থাবিলাক সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈছে আমি চৰকাৰক ধিক্কাৰ দিছোঁ আমাৰ এক্সপাৰ্টৰ অভাৱ হৈছে এক্সপাৰ্টৰ অভাৱ হোৱাৰ কাৰণে পানীৰ যি ফৰলাইন ব্যৱস্থা কৰিব লাগে আগতে পানী যোৱাৰ ব্যৱস্থা কৰিব লাগে যাৰ ফলত কৃত্ৰিম বানপানীৰ সমস্যা হৈছে দেশৰ জনসাধাৰণৰ যি আলৈ আঁচনিৰ ব্যৱস্থা হৈছে সেইবিলাক সকলোভাৱে এক্সপার্টের অবস্থা গাঁত ঘরত পানি এটাকে ঘর যথেষ্ট পানি সোমাইছে আর রাতির ভিতর আরো পানি সোমার সম্ভাবনা আছে যেহেতু এতিয়ালৈকে বরুণ শেষ বরুণের বন্ধ হওয়ার কোনো মানে আমি হেৰি দেখা পাওয়া প্রশাসনের কোনো লোক আছে এতিয়ালৈকে প্রশাসনের লোক অহা নাই যদিও প্রশাসনের কিছু মন্ডল আছিল আমার সিজন কাম সার্কেলের পর এজন ফিল্ড অফিসার আছিল আর তার বাইরে প্রশাসনের বেলেগ বিষয়াক আমি এতিয়ালৈকে দৃষ্টিগোচর হওয়া নাই ইয়াত অহা মই পুনর্বার দেখাম যে ভয়াবহ দৃশ্য আর মই অনুভৱ দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ এয়া হল ৰাষ্ট্ৰীয় খাইপথ নিৰ্মাণকাৰী সংস্থা যিটো আছে তেওঁলোকৰ এটা ভুল কাম আৰু ভুল কামৰ ফলত যিহেতু ভুগিব লগা হৈছে এখন গাঁও আৰু গাঁওখন হ'ল চৌটাকি আৰু চৌটাকিত ইতিমধ্যে প্ৰায় কেইবাঘৰৰ লোকৰ ঘৰৰ ভিতৰত পানী সোমাইছে আৰু এই ভুল কামৰ বাবে ইতিমধ্যে গাঁওবাসী যথেষ্ট বিতুষ্ট হৈছে আৰু জানিব পৰা মতে এতিয়ালৈকে কোনো প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হোৱা নাই গাঁওবাসীৰ খবৰ লোৱা নাই আৰু যি হাৰত পানী বাঢ়িছে বাঢ়নি পানী বাঢ়ি আছে যি হাৰত খহি আছে ৰাষ্ট্ৰীয় খাইপথ হয়তো অহা সন্ধিয়াৰ ভিতৰত এই ৰাষ্ট্ৰীয় খাইপথৰে যাতায়াতৰ ব্যৱস্থা সম্পূৰ্ণ ব্যাহত হোৱাৰ সংযোগ আছে আৰু এয়া হ'ল চৌটাগিৰ দৃশ্য চৌটাগিৰ যি ৰাষ্ট্ৰীয় খাইপথ নিৰ্মাণকাৰী সংস্থা আছে এই সংস্থাৰ যি ভুল কাম এই ভুল কামৰ পৰিণতি ইয়াৰ